আমি এখন এসেছি মিরপুর 1 নম্বর এলাকায়, ডিএমএর কাজ চলতেছে, ঢাকা ওয়াসার নতুন লাইন সংযোগের কাজ চলতেছে। তো কীভাবে লাইন সংযোগ ফিটিং করে আপনাকে আপনাদেরকে আমি দেখাবো। বিশাল বড় বড় 12 ইঞ্চি লাইনের পাইপ, অনেক লম্বা এই পাইপ, ফিটিং করে কীভাবে এটা আমি দেখাবো আপনাদের। আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। দুই পাইপ এভাবে জয়েন দিতেছে, লাইনের পাইপ, বিশাল লম্বা পাইপ এখানে জয়েন হচ্ছে মেশিনের সাহায্যে। এই মেশিন দিয়ে হিট দিবে, জয়েন লাগাবে এইভাবে। লম্বা পাইপ দিয়ে হিট দেবে, হিট দিয়ে জয়েন লাগাবে পাইপ। ঢাকা ওয়াসার পাইপ নতুন লাইন বসাচ্ছে মিরপুর 1 নম্বর এলাকায়। মিরপুর 1 নম্বর এলাকায় নতুন লাইনে সংযোগ হচ্ছে ঢাকা ওয়াসার। তো কীভাবে সংযোগ দেয়, কীভাবে পাইপ ফিটিং জয়েন দেয়, এত বড় বড় মোটা পাইপ আপনাদের দেখানোর জন্য আমি আজকে ভিডিও করা। পাইপে কোন হিট দিতেছে, এই পাইপ দিয়ে ঢাকা ওয়াসার সংযোগ হলে মানুষ পরিষ্কার পানি পাবে, জীবাণুমুক্ত পানি পাবে, স্বাস্থ্যসম্মত পানি।
আস্তে আস্তে পাইপে এখানে জোড়ায় গলাচ্ছে হিট দিয়ে, গলানোর পর এখানে জয়েন দিবে। এখন জয়েন হচ্ছে, পাইপ হিট দিয়ে জয়েন লাগানো হয়ে গেছে। এখন পাইপ খুলবে, বিশাল হিট দেখেন। জয়েন লাগাই ফেললো, বিশাল বড় পাইপ জয়েন হয়ে গেল মাঝখানে। এই পাইপ ফিটিং করে আগে বিদেশিরা ফিটিং করতো, আমরা দেখতাম, এখন বাঙালিরাই সব করে। বাঙালিরা এই পাইপ ফিটিং করে, সংযোগ করে, সব কিছু বাঙালিদের। পাইপ জয়েন হয়ে গেছে, এখন পাইপ ফিটিং করা শেষ, এখন প্লাম্বারগুলো খোলানো হচ্ছে। আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চ্যানেলটি আমাদের বেশি বেশি দেখবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।